কয়েকদিন আগে আমরা রোবলক্সের মধ্যে আমরা ভয়ঙ্কর এক জ্ঞানীর বাড়ি থেকে পালাইছিলাম, তার জন্য একজন বলতেছে যে ভাই আপনি তো জ্ঞানীর বাড়ি থেকে পালাইলেন, আপনি তো গ্র্যান্ডপার বাড়ি থেকে পালাইলেন না, তার জন্য আজকে আমরা গ্র্যান্ডপার বাড়ি থেকে পালাইবো। দেখি এই দাদাজি আমার কিভাবে ধরে রাখে এই বাড়ির মধ্যে। এই দাদাজির বাড়িতে আমরা বেড়াতে আসছিলাম, কিন্তু এই দাদাজি আমাদের এইখানে ধরে রাখছিল, এইখান থেকে আমাদের পালানোটাই আজকের মেইন কাজ। বাপরে দাদাজি বুড়া হয়ে গেছে, তাও তো অনেক জোরে দৌড়াতে পারে। ভাই কি হইলো রে, উপরে উঠতে হবে। না 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 দাদাজি এখানে আসতে পারবে না। হ্যালো দাদাজি, কি হইলো আপনার, ওইখানে আটকে গেলেন কেন, হিপ্রোটাইজ হয়ে গেছে নাকি? হতে পারে। আচ্ছা তাড়াতাড়ি চলো আমরা উপরের দিকে যাই। ভাই কত বড় সিঁড়ি রে, গোল গোল সিঁড়ি। দাদাজি তো ভালোই বড় লোক মনে হচ্ছে। আচ্ছা সেটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমাদের এইখান থেকে পালাইতে হবে, সেটাই আসল বিষয়। অ্যান্ড ওয়ে রে বাপরে, এখান থেকে লাফা লাফা ভাই, নিচে লাভা। দাদাজি কি একটা জায়গা বানায় রাখছে, বানায় রাখছে চারিদিকে লাভা টাভা, লেজার টেজার দেওয়া ভরা। ও এই লেজারে পা দেওয়া যাবে না, লেজারে শোয়া যাবে না, লেজারটাকে স্পর্শ করা যাবে না। ওকে হয়ে গেছে। এটা আবার কি, এটা কি, ও বাপরে ফুলকপি মনে হচ্ছে না, সবুজ ফুলকপি। চলো 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 এই দিক দিয়ে যখন এটা আসবে, এমন চলে গেলাম রে দাদাজি, আমরা আপনার বাড়ি থেকে চলে গেলাম গা। তুই যে দাদাজি ওইখানে দেখা যাচ্ছে ভাই, এই হচ্ছে কোন পাইপের মধ্যে দিয়ে আবার যাইতে হবে। আচ্ছা তাড়াতাড়ি চলো চলো চলো। এই দাদাজি দুইটা দাঁত দেখা যাচ্ছে, ওরে বাপরে কি দুইটা দাঁতই বাচ্চা আছে আর মাত্র, একেবারে দাদাজি শেষ। এই ভাই তাড়াতাড়ি চল, এটা বারবার ঘুরতেছে, তাড়াতাড়ি চল 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 ভাই, দুই এক সেকেন্ডের মধ্যে ঘুরবে। ওরে বাপরে একটু থেকে বাঁচিয়ে গেছি গা। আচ্ছা চলো 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 চলো, এখান থেকে কী করতে হবে, মানে লাফায় লাফায় যাইতে হবে মনে হচ্ছে। ওরে বাপরে এটা তো এটা গেছি 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 গেছি। আচ্ছা ব্যাপার না, আমরা আবার ট্রাই করি। অ্যান্ড এইবার এই সাইড দিয়ে যাবো ভাই, ভাই 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 একটা লাভ দে, চল চল চল, আরও একটা লাভ দে, আরও একটা লাভ দে। এই ভাই এইদিকে আরও আছে ভাই, এটা তো খেয়ালই করি নাই, এটা তো খেয়ালই করি নাই। হয়ে গেছে প্রায়, এই তো হয়ে গেছে। এবার চলো যাই আমরা সামনের দিকে যাই। অ্যান্ড ওয়েট ওয়েট, ওই দাদাজির দাঁত, এতগুলো দাঁত এইখানে জড়ো করে রাখছে, দাঁত দিয়ে আমাদের কামড়াবে। আল্লাহ কি একটা অবস্থা ভাই, গেছিলাম ভাই, একটু কনসেনট্রেট করো রে গেমের মধ্যে, গেমের মধ্যে, গেমের মধ্যে। রোবলক্সের গেমগুলো মোটামুটি ভালোই হয় আমার কাছে, ভালোই লাগে আর কি, আর কি আর কি আর কি আর কি আর কি। চলো 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 চলো, কি মোজা জামা কাপড় এগুলো ছুলে নাকি আমাদের ধরে ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এগুলো তো ছুবই না। ওকে ওকে, এইখানে একটা কি দড়ি, ও এই যে দাদাজি ঘুমাচ্ছে ওইখানে, ভাই শব্দ করিস না, পড়লে কিন্তু ধরে ফেলবে। এই তো জামা কাপড় শুকানোর জন্য দড়ি, দড়ির উপর দিয়ে আমরা যাইতেছি ওই দেখ দিয়ে। আল্লাহ কি অবস্থা বর্তমানে। ওকে ওকে ওকে, আমরা দেখি হাঁটতে থাকি। ওকে এবার কই চলে আসলাম, এই গেছিলাম গেছিলাম, অল্পের থেকে বাইসা গেছি না। আচ্ছা ঠিক আছে, ওয়েট, ও এখানে একটা বাটন আছে, এখানে আমাদের লিভারটা পুল করলে কি হলো, ও এই সাইডের রাস্তাগুলো খুলে গেল, আবারও একটা রাস্তা খুলে গেল, আরও একটা, আরে গেছিলাম রে অল্পের থেকে বাইসা গেছি রে, কোন ফ্যাক্টরিতে আওয়াজ আসে। ওকে আমাদের জিপ লাইনটা নিতে হবে, জিপ লাইন জিপ লাইন জিপ লাইন জিপ লাইন জিপ লাইন। ওকে চলে আসছে এই সাইডে। এবার এই রংগুলোর উপর দিয়ে এক লাভ, দুই লাভ, তিন লাভ, চার লাভ, অ্যান্ড পাঁচ লাভ হয়ে গেছে, ইজি। এগুলো আমার কাছে কিছুই না রে ভাই, এই ধরনের পার্ক করতে ছোটোবেলায় কত করে আসতাম। ও এটা কী করতে হবে, এই প্ল্যাঙ্কগুলো ইউজ করতে হবে। আচ্ছা বুঝতে পারছি, আমাদের এইগুলো দিয়ে এইখান দিয়ে আমাদের যাওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে। অ্যান্ড 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 ভাই, নে এটা নিয়ে তাড়াতাড়ি, চল 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 রে চল রে চল তোরা, চল 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 ভাই, কী দেখি বলতেছি আমি, পাগল হয়ে গেছি। ওকে ওকে, আর একটা লাগবে মনে হচ্ছে, আর একটা, ওইখানে আরও দুইটা কাঠ আছে, হয়তো দুইটাই লাগবে নাকি। আচ্ছা সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি এইখান থেকে পালাতে চাই, এটাই বড় বিষয়। তারপরে দেখা যাবে যে কয়টা কাঠ লাগে আর কয়টা কী লাগে, সেটা পরের হিসাব করা যাবে। তাড়াতাড়ি চলো 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 এইখানে, আরে ভাই আরে এইখানে কাঠ লাগবে না তো, এইখানে অলরেডি আসেই একটা দেওয়া, চলো চলো এইখানে রাখো। অ্যান্ড লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, অ্যান্ড পারফেক্ট, আমরা সম্ভবত উপরে চলে আসছি নাকি, না আর কত দূর, ওই তো পেয়ে গেছি উপরে পেয়ে গেছি। এবার চলো যাই এখান থেকে আমরা বাইরে যাই, ফ্যাক্টরির মধ্যে, ফ্যাক্টরির মধ্যে। কই চলে আসলাম রে ভাই, কোন ফ্যাক্টরি, কিসের ফ্যাক্টরি, আল্লাহ কিছু বুঝতে পারি না। তাড়াতাড়ি চল, ও রে বাপরে এটা কি স্লিপার, ও আমরা কোথায় চলে আসলাম আমরা নিজেও জানি না। তাড়াতাড়ি চলো আগে দেখে কোথায় আসলাম, বাচ্চা বুঝে থাকলে তো একটা ভালো জায়গায় চলে আসছে মনে হচ্ছে। এটা কি দাদাজি কুকিজ খাওয়াচ্ছে নাকি, জ্ঞান পাস ফ্রেশ ওয়েট, এটা কি কুকিসের বিস্কুটগুলো আছে, এটা খাইতে হবে। ইয়ামি, ও এটা খাওয়ার পর অনেক বড় হয়ে গেছে, এবার ও বড় বড় লাভ দিতে পারবে, এই তো বুঝতে পারছি। এবার রে এবার 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 দাদাজি তুমি তো আমারে ধরতে পারবে না, তোমার কুকিজ খেয়ে
তোমার বাসা থেকেই পালাইবো রে, তোমার ফ্যাক্টরি থেকেই পালাইবো, পালাইবো রে, পালাইবো, পালাইবো। তো আমরা চলে আসছি, ও বাপরে এক সেকেন্ডের মধ্যে একেবারে জোট হয়ে গেছে। এটা উপরে চল, উপরে, এই এদিকে তো কোনো রাস্তাই নাই রে, উপর দিকে কোনো রাস্তা আছে নাকি? এ ভাই কোথাও তো রাস্তা নাই, কী করবো? এই অদৃশ্য অদৃশ্য, ও ওয়েট, এই অদৃশ্য একটা সিঁড়ি ওইরকম কিছু আছে কিন্তু নাই, এখানে নাই। আচ্ছা আচ্ছা, আমরা আবার ট্রাই করি, ওইখানে লাভ দিতে হবে, বুঝতে পারছি, লাভ দিতে হবে, লাভ দিতে হবে। এটা এটা পেয়ে গেছি হয়তো বা, ও ইয়াস, ও রে বাপরে, এবার কোন ধরনের কাঠ, এমনিতে ভেঙে টেঙে শেষ হয়ে যায়। ওকে আমরা চলে আসছি এখানে, অ্যান্ড চলো আমরা কি গোল্ডেন পোর্ন, আবার এটা আবার কি গোল্ডেন, আবার ও ওই তো ওইখানে মাঝখানে একটা কিছু দেখা যাচ্ছে যেটা গোল্ডেন কালারের, এটার কথাই বলতেছিল হয়তো। এই তো এটা তো কোনো সমস্যা নিশ্চয় আছে, চারিদিকে একদম মাথার খুলে টুলে, এত নিস্তব্ধ তো কখনো থাকবে না, এটা চুরি করতে হবে না। আচ্ছা নিলাম এটা, ওকে। এই তো সেই মহাদানব দাদাটা, একটা দাদাজি আমাদের একটা রোবট নিয়ে আসছে আমাদের ধরার, আরে গেছি রে দাদাজি, আমাদের ধরতে পারলো না, তার আগেই গেলাম গা। আচ্ছা আমরা আবার ট্রাই করে, চলো চলো, ফাইট এখনো শেষ হয়নি, আমরা যখন এটা হয়তো আবার নেবো, সাথে সাথে আমাদের দাদাজি আবার রিসপন হয়ে যাবে গা। অ্যান্ড নিলাম, অ্যান্ড কর, এই তো এই তো এই তো, ও হেলথ তো যায় নাই দাদাজির, এই তো বুঝতে পারছি, এই রকেটটা দিয়ে দাদাজির অবস্থা খারাপ করতে হবে, প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে, আর দুই একটা মারলেই হয়তো শেষ হয়ে যাবে। আমি বললাম না দুই একটা মারলেই শেষ হবে, কী খবর দাদাজি, কেমন লাগে, আমাদের ধরে রাখবে একেবারে গ্যাস হতো এবার? আচ্ছা তাড়াতাড়ি চলো আমরা এইখান থেকে আগে পালাই, তারপরে দেখতেছি কী করা যায়। ও না 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 দাদাজি এখনো যায় না, এখানে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, টু ফ্রিডম, আমাদের এইখান দিয়ে পালাইতে হবে। আচ্ছা বুঝতে পারছি, এই না 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 ভাই ভাই ভাই, আমি ভাবছি হয়তো ঘুমাচ্ছে কিন্তু না, আরে ধরে ফেলছে রে, আচ্ছা আরে বুড়িয়ালা রে মারছে, আচ্ছা ব্যাপার না। আচ্ছা এবার আমরা ট্রাই করি, এবার তুমি আমাদের ধরতে পারবে না, এবার আমরা প্রো প্লেয়ার হয়ে গেছি, বুঝতে পারছি, তুমি আমাদের ধরতে আসবা, আসবা আসবা আসবা, তোমার লাঠি দিয়ে পিটনি দিবা না, আসো তুমি আসো আসো, তোমার বুড়ো মানুষ আর কত জোরে দৌড়াতে পারবা রে, আমার মতো আর তো আর দৌড়াতে পারবা না। আচ্ছা বলা যায় না, আমাদের দূরে আবার উল্টা পিটাতে পারে, এসব কথা বলা যাবে না, চলো 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 ভাই, পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, এটাই একটা বড় ঝামেলা, এত সময় লাগতেছে কেন রে, তাড়াতাড়ি চল রে ভাই। ওকে দাদাজি আসো আসো, না উপরে আসবে না, ও ক্লান্ত হয়ে গেছে, আসো আসো আসো, না রে ভাই কাছে যাওয়া যাবে না, এটা কি সুইম টু ফ্রিডম? ওকে আমাদের এবার সাঁতার কাটতে হবে, সাঁতার কাটে উপরে যাইতে হবে। ওকে ভাই একটা রঙিন পানি, সুন্দর তো মনে হচ্ছে, নোংরা পানির মধ্যে যাওয়া লাগবে নাকি সুন্দর পানি, আল্লাহ কিছুই বুঝতে পারতেছি না, ব্যাপার না আমরা যাই, তারপরে দেখি ওইখানে যা আমাদের অবস্থাটা কেমন হয়। ভাই চলে আসছে মনে হচ্ছে প্রায়, ইয়াস না, এই তো আমরা প্রায় চলে আসছি, এই তো আমরা পৌঁছে গেছি, এবার চলো আমাদের উপরে যাইতে হবে, উপরে আমাদের খেলাটা শেষ হবে গা। ওইবে হইবে, আরে গেছি রে ভাই, কী একটা অবস্থা, আমরা এই সাধারণ একটা পার্কর করতে পারতেছি না, লাস্টে আইসিয়া ওইখান থেকে কত কঠিন কঠিন পার্কর করে আসলাম। এই তো এই তো এই তো এই তো প্রায় হয়ে গেছে, এবার এই তো আমরা পৌঁছে গেছি উপরে, আমাদের গেমও শেষ হয়ে গেছে রে। ওকে গাইজ গাইজ গাইজ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।